ক্যানএফ পক্ষ থেকে সবাইকে নমস্কার। নানেকতে রাঙা চিবাই কান বুক না। ক্যানএফ কখনো সরকারের বিপক্ষে ছিল না। দেশের সরকার হিসেবে আমরা যতটুকু পারি সম্মান প্রদর্শন করে সংযতার পথ বেছে নিয়েছি, তাই আমরা পিছু হটেছি। আমরা চাইনি যৌথ বাহিনীর সাথে নিয়ে আসা ছোট শিশুদের এবং সাধারণ জনগণের কিছু হোক। সেই সময় পাল্টা হামলা চালানো হলে শিশু এবং সাধারণ জনগণের ক্ষতি হতো এবং নিহত হতো। এমনিতেই যৌথ বাহিনীর উপর ক্যানএফের হামলা করার কোনো ইচ্ছা ছিল না। ক্যানএফের উচ্চ মহলের নির্দেশে আমরা পিছু হটেছি। জেএসএস সন্ত্রাসীরা ইসলাম বিরোধিতা করে আসছে সেই শান্তি চুক্তির আগ থেকে। এর আগেও অনেক ইতিহাস আছে। বাঙালি 1000 পরিবারের বেশি হত্যা করেছে। শুধু বাঙালি নয়, তিন পার্বত্য জেলায় বসবাসরত মারমা, বম, তঞ্চঙ্গা, পাংখুয়া, খিয়াং, মরো জাতির অনেক গুণীজনদের হত্যা করেছে। তার প্রমাণস্বরূপ ফেসবুকের বিভিন্ন টাইমলাইনে দেখতে পাবেন। জেএসএস সন্ত্রাসীদের অভিযোগ, ইসলাম ধর্ম সম্প্রসারণ করার জন্য এই পাহাড়ের বুকে ইসলাম প্রচার করছে এবং ক্যানএফ ক্যাম্পে ইসলামিক গ্রুপ বা বিদেশি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপদের প্রশিক্ষণ দিচ্ছে। এমন মিথ্যাচার তথ্য দিয়েই মূলত আমাদের ক্যাম্পে যৌথ বাহিনীর হামলা চালানো ফন্দি আটে। ক্যানএফের সাথে কোনো জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা নাই, অথচ জেএসএসের মূল দাবি ছিল পার্বত্য চট্টগ্রামের সামরিকায়ন এবং ইসলাম সম্প্রসারণ বন্ধ করা। কিন্তু জেএসএসদের তথ্য অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে কোনো জাতির উপর অভিযান চালানো কি সাংঘর্ষিক নয়? এই কম্বিং অপারেশনে চলার সাথে সাথে জেএসএসের চুক্তির লিপিবদ্ধতার একাত্মতার প্রকাশ করেছেন নয় কি? শান্তি চুক্তির 40 বছরে বেশি হলেও সেই চুক্তির বাস্তবায়ন পর বড় বাধা জেএসএস সন্ত্রাসীর সভাপতি সন্তু লারমা নিজেই। সেই চুক্তিতে অস্ত্র জমা দেওয়ার কথা থাকলেও সন্তু লারমার নেতৃত্বে সামান্য নষ্ট হয়ে যাওয়া এবং ব্যবহার অযোগ্য এমন অস্ত্র জমা দিয়েছে। গত 12 তারিখ যৌথ অভিযানে জেএসএসটাই মূলত অ্যাম্বুশে থেকে সেনাবাহিনীদের গুলি করেছিল এবং সেনাবাহিনীর ব্যবহৃত অস্ত্র কেড়ে নিয়েছিল। তবে সেই দায়ভার ক্যানএফের উপর চাপানো হয় এক সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা ডিজিএফআই থেকে। সেই বন্দুকযুদ্ধে উভয় পক্ষেই কয়েকজন নিহত এবং আহত হয়েছে একের অধিক। সেই বন্দুকযুদ্ধের জেরে সেনাবাহিনীর কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের সাধারণ জনগণদের উপর বর্বরিত আগ্রাসন চালানো হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। সিপি পাড়ার প্রধান লালকিপ ময়কে আঘাত করার পরে আত্মরা অবস্থায় এখনও বেঁধে রেখেছে যৌথ বাহিনীর অভিযানে উপস্থিত সেনা সদস্য। অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি যৌথ অভিযানে এই কেএনএফ পিছু হটতে বাধ্য হয়েছে। কেএনএফ তাদের যতই যুক্তি দেখাক না কেন, তারা জেএসএসের সাথে সাংঘর্ষিক বা জেএসএস অনেক অপকর্ম অনেক কিছুই করছে, তারপরেও কিন্তু কেএনএফ একটি জঙ্গি সংগঠন এবং তারা চাচ্ছে তাদের নিজস্ব ভূখণ্ড, যেটা আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশে কখনোই গ্রহণযোগ্য নয়। তাই এই ধরনের সন্ত্রাসীদের মদত এবং যারা এদেরকে প্রশ্রয় দিচ্ছেন, আশ্রয় দিচ্ছেন, এবং যে সমস্ত এনজিও বা বিভিন্ন সংগঠনগুলি এদেরকে অর্থায়ন করছেন, তারা অবশ্যই পিছু হটবেন বাংলাদেশ সেনাবাহিনীর এই আক্রমণে। আমাদের দেশের সেনাবাহিনী, আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই সেটা প্রতিরোধ গড়ে তুলবে এবং স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবে। তাই সেনাবাহিনীর এ সকল চৌকস অফিসারদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও সালাম। আমাদের সেনাবাহিনী আমাদের গর্ব। স্যালুট বাংলাদেশ সেনাবাহিনী। আমি কে? আমি একজন ধর্মের সৈনিক। আমি অজেয়কে জয় করব। আমার কাছে পরাজয়ের কোনো স্থান নাই। সবাই যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকে শুরু করি। আমি সব সময় আমার দেশ, পিতামাতা, আমার সহযোদ্ধা এবং প্রশিক্ষকদের কথা মনে করে আমার দুর্বলতাকে সাহসে পরিণত করব। কঠোর পরিশ্রমে আমি মানসিকভাবে সুদৃঢ়, শারীরিকভাবে দুর্বল। আমি কে? আমি একজন ধর্মের সৈনিক। কেউ আমার অস্তিত্বকে খাটো করে দেখতে পারবে না, কেউ আমার সক্ষমতাকে কোনো সীমা দিয়ে আবদ্ধ করতে পারবে না। আমার দৃঢ় আত্মবিশ্বাসী আমাকে এগিয়ে নিয়ে যাবে অসম্ভবকে সম্ভব করার পথে।